ভুল বাড়িতে অপরিচিত মানুষের বিছানায় বৃদ্ধা রেখে আসে অ্যাম্বুলেন্সের কর্মীরা। আর এমন এক ভুল ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের সাউথ ওয়েলসে। অ্যাম্বুলেন্স কর্মীদের এমন ভুলের খবরটি বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আসম মাসুম। পরিবারের সদস্যরা করোনা থেকে সুস্থ হওয়া 89 বছরের এলিজাবেথ মাহনির অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল থেকে ফেরার অপেক্ষা করছিলেন, কিন্তু কয়েক ঘন্টা অপেক্ষার পরও যখন বৃদ্ধার অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছায়নি তখন পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়লেন। পরে এই বৃদ্ধার ছেলে ব্রায়ান হাসপাতালে যোগাযোগ করলে হাসপাতাল থেকে জানানো হয় এই নারীকে বাড়িতে রেখে এসেছেন। তারপর তিনি দীর্ঘ সময় তার মায়ের জন্য অপেক্ষা করেন। ব্রেইন জানান 10 সপ্তাহ ধরে যুক্তরাজ্যের সাউথ ওয়েলসের পন্টিপুলের একটি কাউন্টি হাসপাতাল থেকে করোনার চিকিৎসা নেন তার মা। সৌভাগ্যবশত তিনি সুস্থ হয়ে 12 মার্চ হাসপাতাল থেকে ছাড়া পান, কিন্তু ছাড়া পেলে সঙ্গে সঙ্গে নিজের বাড়িতে পৌঁছাননি 89 বছরের এলিজাবেথ। তার বাড়ি থেকে 12-13 কিলোমিটার দূরে নিউপোর্টের একটি বাড়িতে রেখে আসেন অ্যাম্বুলেন্সের কর্মীরা। শুধু তাই নয়, তারা তাকে একেবারে অপরিচিত এক ব্যক্তির বিছানায় শুয়ে আসেন। ব্রায়ান জানান, দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে একাধিকবার হাসপাতালে ফোন দেওয়ার পর বুঝতে পারেন কোনো ঝামেলা হয়েছে তার মায়ের সাথে। হাসপাতাল থেকে অবশেষে জানানো হয় তার মাকে ভুল করে অন্য বাড়িতে নেওয়া হয়েছে। ব্রায়ান বলেন, হাসপাতাল থেকে তার কাছে ক্ষমা চাওয়া হয়েছে, একই সাথে তারা জানান তাকে তারা নিয়ে আবার বাড়িতে নিয়ে আসছে। অবশ্য এত বড় ভুলের কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ। ব্রায়ান মনে করেন অন্য কোনো রোগী বা একই নামের কারোর সঙ্গে তালগোল পাকিয়ে ফেলেছে হাসপাতাল কর্মীরা। তিনি বলেন, ফোনে কথা বলে যতটুকু বোঝা গিয়েছে তারা তার মাকে অন্য নারীর বাড়িতে ভুল করে নিয়ে যায় এবং সেভাবেই ওই বাড়িতে দরজায় সাড়া দেওয়া ব্যক্তি বলেন যে তাকে বিছানায় রাখতে। ব্রায়ান জানান, তার মা যে ওই বাড়ির আত্মীয় বা পরিবারের সদস্য না তা বুঝতে ওই বাড়ির সদস্যদের কিছুটা সময় লাগে। একই সাথে ব্রায়ান আরও জানান, তার মাও এই ঘটনার শুরু থেকে দ্বিধান্বিত ছিলেন। তারা তাকে কারণ তারা শুরু থেকে তাকে অন্য নামে ডাকছিল, তবে দীর্ঘ সময় পর তার মা সুস্থভাবে নিরাপদে বাড়ি ফেরায় খুশি ব্রায়ান ও তার অন্যান্য ভাই বোনেরা। এই ছিল আমার কাছে যুক্তরাজ্যের হাসপাতালে অ্যাম্বুলেন্স সার্ভিসের ভুল নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুক্তরাজ্যের সমসাময়িক তথ্য জানতে রানারের সাথে থাকুন, চোখ রাখুন রানারের ইউটিউব এবং ফেসবুক পেজ।